গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি Bristi07 উইথ ইউ। আজকে হচ্ছে মহাপঞ্চমী, তো শুভ পঞ্চমী জানাই সকলকে। আজকে আমি আমার ফ্রেন্ডসদের সাথে একটু ঠাকুর দেখতে বেরোবো, প্যান্ডেল হপিংয়ে যাবো, খাওয়া দাওয়া করবো, অনেক কিছু হবে। সো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, হোপসো অনেক এনজয় হবে। লেটস গো। রাস্তায় ভীষণ রোদ, আমি পুরো পুড়ে যাচ্ছি, সানগ্লাস পরে আছি। তাও এখন আমি আগে মেট্রো স্টেশনে যাব, তারপর আমার বন্ধুদের সাথে দেখা করবো। লেটস গো। স্টেশন চলে এসছে, এখানে মেট্রো এসে গেছে, এবার আমি মেট্রো ধরবো, তারপর যাব সল্টলেক সেক্টর 5-এ। আমি চাতক পাখির মতো মেট্রো স্টেশনের এই সিঁড়িটার দিকে তাকিয়ে রয়েছি, কারণ আমার বন্ধুরা এখনও আসেনি। আমি 40 মিনিট ধরে বসে আছি এখানে। শয়তানের গাছ আমাকে 1 ঘন্টা ধরে বসিয়ে রাখার পরে এসছে, খুব বাজে। এরা আমাকে 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে, নিয়ে দাঁত কেলাচ্ছে। আমরা একটা প্যান্ডেলের খোঁজ পেয়েছি, যথেষ্ট অটোতে চুনা লাগানোর পরে আমরা এখানে এসেছি, চুনা লাগিয়ে এসেছি। আরও হিন্দিতে ব্লগ করে বলে জীবনে খুব সমস্যা হয়ে যাচ্ছে, তো ভীষণ চুনা লাগানোর পর এইটুকু রাস্তা অটোতে আমরা এসেছি এটা দেখার জন্য। এটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন। থিমটা হচ্ছে পল্লী গ্রামের। দেবদেবীর মূর্তি বানানো আছে, মানে মা দুর্গার বিভিন্ন রকম অবতারের। পুরো আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল, পুরো গ্রাম বাংলার একটা থিম বানিয়েছে। ওখানে আবার অনেকগুলো দেবদেবী রয়েছে, আমার সব থেকে বেস্ট এটা লেগেছে, অসাধারণ হয়েছে এটা। এখানে রাধা কৃষ্ণ, শিব, বিষ্ণু, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলের মূর্তি আছে। এবার প্যান্ডেলটাই ঢুকবো আস্তে আস্তে। ঝুড়ি দিয়ে বানানো, এদিকে গামছা দিয়ে এগুলো কভার করা, এখানে প্রচুর হাড়ি আছে। ওপরে আবার অনেক রকম ছবি, আর মায়ের মূর্তিটা এরকম দেখতে। শুট হচ্ছে, সাক্ষী কাঁই কাঁই করছে ফটোর জন্য। এটা হচ্ছে ফটোগ্রাফার, পার্সোনাল ফটোগ্রাফার, পোস্ট দিচ্ছে, দেখ পোস্ট দিচ্ছে। রেলে স্মার্ট স্ট্রিট, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে একটা আমাদের নিউ টাউনের স্ট্রিট, যেখানে ফুড ফেস্টিভ্যাল হয়, এখন হচ্ছে না। রোডটা অসম্ভব সুন্দর, যদিও রাতের বেলা আরো ভালো লাগে, এখানে চারিদিকে লাইটিং গুলো জ্বলে যায়। তো পরে প্যান্ডেল দেখা হচ্ছে। অনেক সংঘর্ষের পর রেস্টুরেন্টে এসে পৌঁছেছি, খিদে পেয়েছে ভীষণ। তো আমরা রেস্টুরেন্টে এসে গেছি, আগে খাবার অর্ডার দিলাম, তারপরে খাবো, তারপর আমি বাড়ি যাবো, আশা করি খেতে খেতেই দেরি হয়ে যাবে অনেক। তো আমাদের আইটেমস চলে এসেছে, খিদে পেয়েছে, এখন খেতে হবে। এখানে আমাদের সাক্ষীদি ব্লগার ব্লগ করছে, আগার সবাইকে সার্ভ করছে, ও সার্ভার আমাদের। দাওয়া হয়ে গেছে, অনেক এনজয় হয়েছে আজকে। এই ফার্স্ট টাইম আমরা আউটিংয়ে গেছিলাম এরকমভাবে, এখনো খেয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।